আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমাদের কোম্পানি ঢাকা ডিজাইন ওয়ার হাউস থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে কিন্তু অনেকগুলো দরজা রেডি হয়ে যাচ্ছে, যেগুলো চৌকাঠ কিন্তু আগেই দেখিয়েছি, এগুলোর সাথে কিন্তু 18 পিস চৌকাঠ গত রাত্রে ভিডিও করে দেখিয়েছিলাম আপনাদেরকে, আর পাশাপাশি এগুলো কিন্তু 18টা মেহগুনি দরজা আছে ওনার, আজকে ডেলিভারি চলে যাবে। তো এগুলো হচ্ছে আপনার মেহগুনি কাঠের বি গ্রেডের দরজা, যেগুলো আছে যশোরের মেহগুনি কাঠ, বয়লিং কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করা আছে এবং ফিনিশিং এর উপরে কিন্তু পাকা 1.5 ইঞ্চি থিকনেস করা, এবং প্রত্যেকটা দরজা কিন্তু ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো আছে আমাদের। তো প্রত্যেকটা দরজায় কিন্তু একেবারে বার্নিশ ছাড়া আছে, কোনো রং ছাড়া আছে। আমাদের আসলে বি গ্রেডের দরজাগুলো বার্নিশ ছাড়া ডিজাইন সহ কিরকম দেখতে লাগে এগুলো কিন্তু আপনারা আজকের ভিডিওতে কিন্তু দেখে নিতে পারবেন। তো আর মেহগুনি সম্পর্কে দুই একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আসলে মেহগুনি কাঠটা হচ্ছে আপনার ঘুনে খায় এরকম একটা কাঠ। তো আসলে এই মেহগুনি কাঠটা যেন ঘুনে না খায় এই জন্যই কিন্তু আমরা বয়েল করি, প্রথমে কেমিক্যালের পানি দিয়ে গরম পানিতে সেদ্ধ করি, ওটা বয়েলিং বলে। প্লাস ওটা বয়েলিংটা হয়ে গেলে হচ্ছে আমরা একটা আবদ্ধ ঘরে অনেক হিটের মধ্যে 10 থেকে 12 দিন রাখি, সেটাকে সিজনিং বলে। তো এই সিজনিং ট্রিটমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই কাঠটার ভিতরে যে খারাপ কষ্টটা আছে বা যে রসটা বা রংটা আছে, ওই রংটা কিন্তু অনেক হিটে, কিন্তু আপনার যখন বাষ্প হিট দিয়ে যখন বাষ্প তৈরি করে এই কাঠগুলো শুকানো হয়, তখন কিন্তু এর ভিতর থেকে কিন্তু ওই পানিটা বের হয়ে যায় বা ওই কষ্টটা বের হয়ে যায়। তখন যেটা হয় সেটা হচ্ছে যে আসলে মেহগুনি কাঠ কিন্তু কাইটে যদি আপনার রোদে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে অনেক লাল হয়ে যায়, টকটকে লাল হয়ে যায়, যদি শাড়ি নাও হয় তাও কিন্তু লাল হয়ে যায়। কিন্তু এই কাঠগুলো আসলে দেখেন যে কালারটা অনেকটাই ফেড হয়ে আছে, কারণটা হচ্ছে আপনার যখন বয়লিং করে কেমিক্যাল সিজনিং করে ট্রিটমেন্ট করা হয়েছে তখন কিন্তু এই রংটা বা এই যে আপনার যে কষ্টটা ছিল বা পানিটা ছিল ভিতরে, এটা কিন্তু বের হয়ে যাওয়ার কারণে কিন্তু রংটা আপনার হালকা হয়ে গেছে, এই জন্য কালারটা ফেড হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আর যে এই যে কালারগুলো দেখতেছেন এরকম যদি থাকে, এগুলো আসলে অনেক সময় হিট দেওয়ার কারণে হচ্ছে, কাঠে হিট বেশি হওয়ার কারণে কম বেশি হওয়ার কারণে কিন্তু এরকম হয়। দেখা যাচ্ছে পাশের কাঠগুলো যখন পাশের কাঠগুলোতে একটু হিট বেশি পড়ে, ভিতরের কাঠগুলোতে একটু হিট কম পড়ে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কাঠ কাইটে দেখা যাচ্ছে যে সবিল থেকে কাঠ কাটছে, দেখা যাচ্ছে এক বেলা একটা কাঠ রোদে আছে, ওই কাঠটা যখন আবার কেমিক্যাল করা হয় তখনই কিন্তু এরকম কালার আসতে পারে। তো যাই হোক, এগুলো কাঠের কোনো প্রবলেম নেই, এগুলো কিন্তু বার্নিশ করলে ঠিক হয়ে যাবে। তো আমি ওভারঅল যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার দরজাগুলার কাঠগুলো কিন্তু ওভারঅল ফ্রেশ কাঠ, কোনো বাকলা কাঠ বা কোনো দেখা যাচ্ছে চলে না এরকম কোনো কাঠ দিয়ে কিন্তু আমি তৈরি করি না। আর আমার এইখানে যদি আপনারা আইসে দেখে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আইসে দেখে নিতে পারবেন। তো এইখানে মোটামুটি হচ্ছে আপনার 18টা দরজা আছে, এই 18টা দরজা হচ্ছে আপনার যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িতে আনোয়ার সাহেবে। তো উনি আমার কাছ থেকে কিন্তু আগেও দরজা চৌকাঠ নিয়েছেন, পরবর্তীতে এগুলো নিচ্ছেন, পরবর্তীতে উনি আবারও নেবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে মেহগুনি কাঠের 3.5 ফিট বাই 7 ফিট চৌকাঠের পাল্লা, যেগুলো একটি ডিজাইনের 6টা আছে আর ঘাসফুল ডিজাইনের আছে হচ্ছে আপনার 12টা। তো এই ডিজাইন দিয়ে কিন্তু ওনাকে আমরা করে দিয়েছি 7,000 টাকা পার পিস, বার্নিশ ছাড়া চৌকাঠ ছাড়া 7,000 টাকা করে। আপনারা চাইলেও কিন্তু মেহগুনি বি গ্রেডের কাঠে যেটা আপনার 30 বছরের গ্যারান্টি আছে ওইটা কিন্তু আপনার 7,000 টাকা করে নিতে পারবেন। তো আসলে গ্যারান্টির বিষয়টা হচ্ছে কি, আমাদের যদি আপনার আমাদের কাছ থেকে মাল নিয়ে যদি আপনাদের কোনো দরজা কোনো ঘুনে খাই সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি চেঞ্জ করে দিব। আর যদি দেখা যাচ্ছে যে বাঁকা হয়েছে ফাঁকা হয়েছে এরকম যদি কোনো প্রবলেম হয়, যদিও হবে না তারপরেও যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা লোক পাঠাই কিন্তু এটাকে ঠিক করে দিব। তো প্রিয় দর্শক, আমাদের কাছে কিন্তু শুধু মেহগুনি না, গামারি, সেগুন, বার্মাটিক সেগুন, 81 সব ধরনের কাঠই কিন্তু আমাদের কাছে রয়েছে। ইভেন কি এখন কিন্তু কাঁঠাল কাঠেরও ডিজাইন হচ্ছে আমাদের সিএনসি মেশিনে, তো ওটার ভিডিও আমরা সামনে দেখাবো। তো প্রিয় দর্শক, এটা গেলো হচ্ছে আপনার 6টা দরজার ডিজাইনের কথা বললাম আপনাদেরকে। পাশাপাশি এখানে আরও কিছু আছে, এই যে আপনার ঘাসফুলের ডিজাইন দেখেন, ঘাসফুলের ডিজাইন এখানে আরও কিছু ঘাসফুল দ্বারা করা আছে। তো এগুলো হচ্ছে আপনার রুমের দরজা 3 ফিট বাই 7 ফিট চৌকাঠের পাল্লা, এরকম ডিজাইন দিয়ে যদি আপনারা আমাদের থেকে নিতে চান এটা বি গ্রেডের কাঠে, সেক্ষেত্রে একটু দাম পড়বে হচ্ছে আপনার মাত্র 6,000 টাকা। আপনারা 6,000 টাকা হলে এই ডিজাইন দিয়ে কিন্তু আমাদের থেকে দরজাগুলো নিতে পারবেন। তো পাশাপাশি এখানে কিন্তু আমাদের বার্নিশের আরও কাজ চলতেছে, যেখানে কিন্তু আপনার এই যে সেগুনের কাঠে বার্নিশ হচ্ছে। তো আপনারা এখানে যদি আইসে দেখে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আসতে হবে মোহাম্মদপুর বেড়িবাঁধ চৌরাস্তা এসেই, বসিলা রোডেই, 40 ফিট কালভার্টের সাথে আছে কিন্তু ঢাকা ডিজাইন ডোর হাউস, সপ্তাহে 7 দিনই খোলা আছে। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে কিন্তু এই হোয়াটসঅ্যাপ রয়েছে। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আমরা যেটাই আপনাদেরকে দেই সেটাই কিন্তু কোয়ালিটি ইনশিওর করে মানসম্মত মাল কিন্তু আপনাদেরকে, আপনার বাংলাদেশের সারা সব ডিস্ট্রিক্টে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু দিয়ে আসতেছি। আর একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে যে আপনার এই দরজাগুলার কুরিয়ার যে চার্জটা আছে, পণ্য পরিবহনের যে ব্যয়টা আছে, এটা কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিস্ট্রিক্টে একটা দরজাও যদি আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু এটা কুরিয়ার সার্ভিস চার্জটা ফ্রি পাবেন। তো কথা বাড়াচ্ছি না দর্শক, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন।